হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আই হোপ অল অফ ইউ আর ফাইন। আজকে আমরা ইংলিশ রিডার বইয়ের পেজ নাম্বার 33 দ্য জুয়েল থিফ স্টোরিটির লাস্ট অংশটুকু পড়ব। তোমরা প্রত্যেকে বইটি খোলো। আমরা লাস্ট দিন দেখেছিলাম যে ফুটম্যান যে ছিলেন তিনি কি করলেন, তিনি যে রুবিটা যেখানে চুরি করে রেখেছিলেন সেখানে দৌড়ে গেলেন এবং সেখানে ওই রুবি থেকে যে লিকুইডটা ছিল রুবির মধ্যে সেই লিকুইডটা তিনি খেয়ে নিলেন এবং তিনি মনে মনে ভাবলেন যে তিনি এটাই ভাবলেন যে তিনি হয়তো তার জীবনটাকে বাঁচালো, তাই তো, পয়জন হওয়ার থেকে মানে বিষক্রিয়া হওয়ার থেকে তার জীবনকে বাঁচিয়ে নিল, এটাই আমরা দেখেছিলাম। আজকে আমরা তার পরের অংশটুকু পড়বো। দেখো কি বলেছে, অর সো হি বিলিভড বিকজ দ্য গার্ডেনার ওয়াজ ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য ডর্ফস অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড দ্য পোশন সরি অ্যান্ড দ্য পয়জন ওয়াজ নাথিং মোর দ্যান আ পোশন প্রিপেয়ার্ড বাই দ্য লিটিল ইনভেস্টিগেটর টু কজ আ ফিউ স্ট্রং পেইন ফর আ শর্ট ওয়াইল। হ্যাঁ, তিনি ভেবেছিলেন যে তার নিজের জীবনটা তিনি বাঁচিয়ে নিলেন, কিন্তু আসলে কি হয়েছিল, কিন্তু এই যে মালিটি ছিলেন, মালিটি আসলে ছিলেন হচ্ছে ডর্ফের অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ বামন যিনি ছিলেন তার অ্যাসিস্ট্যান্ট বা সহকারী ছিল হচ্ছে এই মালিটি, ঠিক আছে। বামনের কথাতেই মালিটিও ঠিক একই রকমের রিয়্যাক্ট করেছিল যে তার মনে হচ্ছে কাশি হয়েছে বা গা হাত পা ব্যথা করছে, কোকানি ভাব, এরকম তিনি এরকম বলেছিলেন যে আমার এরকম হচ্ছে বা তিনি এরকম ফিল করছে। আসলে যে বিষক্রিয়া বলে যে খাবারটি বলা হচ্ছে সেটা কিন্তু বিষক্রিয়া ছিল না, সেটা ছিল একটা পোশন যেটা হচ্ছে একটি ওষুধ ছিল খাবারটির মধ্যে এবং সেটি খেলে কি হবে, সেটি খেলে কিছু সময়ের জন্য গা হাত পা ব্যথা বা কাশি এরকম অনুভব হতে পারে। এটা আসলে বামন যিনি ছিলেন তিনি একটা চাল ফেলেছিলেন যাতে চোরটিকে ধরা যায়, তার জন্য তো তিনি এই জন্যই ওই যাতে গা হাত পা ব্যথার সিমটমটা হয় বা গা হাত পা ব্যথা হচ্ছে এরকম অনুভব হয় খাবার খেলে এবং চোরকে যাতে ধরতে পারে তার জন্যই তিনি এরকম একটা মিথ্যে কথা বলে রটিয়েছিলেন, ঠিক আছে। এর ফলে কি হলো, দেখো, ইট ওয়াজ